الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত 50 বছর প্রতি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজ 24 ডিসেম্বর 2023 দুই দিনব্যাপী মহাসম্মেলনের আজ প্রথম দিন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, জান্নাতি মজলিস, গুনা মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, ওলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন আশা বসার তৌফিক দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কাতাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদার, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক এই মজলিসের বরকতে পুরা অঞ্চলের মধ্যে শান্তি ও রহমতের ব্যবস্থা করে দিন এবং এই অন্তর অঞ্চলের যত মুর্দেগান কবরে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন, যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুশৃঙ্খলভাবে দীনের নিসবতে মিলেমিশে আল্লাহ ও রসুলের লাইনে জীবনকে পরিচালনা করার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও এবং আগামীকাল দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ভাই আওয়াজ বন্ধ করেন, ইশারায় কাজ করেন, পরিবেশ বুঝতেছেন, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেও কারো ক্ষতি করবেন না। দীর্ঘ টাইম এখানে আসেন, অনেক জায়গা থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, এমন কোনো আচরণ করবেন না যে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। মানুষ ভালো হইতে অনেক সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেরও প্রয়োজন হয় না। অতএব সবাই আমরা সওয়াবের ভাগি হতে পারি সেই চিন্তা ফিকির করি, আদব রক্ষা করার চেষ্টা করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আরে ভাই সবাই আমিন বলেন,
অন্যের জন্য দোয়া করলে নিজের কাজে লাগে। দোয়া বড় দামি এক সম্পদ, কিন্তু আমরা দোয়া অংশ নিতে চাই না। দোয়া ছাড়া আগানো অসম্ভব। বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার কারণে সে সীমাহীন জায়গা অতিক্রম করে ফেলে, অসম্ভবকে সম্ভব করে ফেলে দোয়ার কারণে। অতএব দোয়ার বেশি প্রয়োজন, আর ওলামায়ে কেরামদের জন্য দোয়া বেশি দরকার। কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না, সাহাবায়ে কেরামকে পাব না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পাব না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে পাব না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে যারা বাঁচানোর প্রচেষ্টা করবেন এরা মাত্র এক দল, আর কোনো ভিন্ন দল না। এরা হলেন ওলামায় আহলে হক। বলেন এরা কারা? ওলামায় আহলে হক। অতএব দোয়া করি আল্লাহ ওলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আবারও আসতে বলেন, জোরে বলেন সবাই, মুসলমানের একটা আওয়াজ, বাতেলদের জন্য একটা আতঙ্ক, কথা ঠিক না? বাতেলেরা মুসলমানের আওয়াজটাকে অনেক ভয় করে, যদিও ওরা জানে মুসলমানের অস্ত্র নাই, টাকা নাই, এরপরও ওরা এই মুসলমানকে ভয় পায়। কেন? মুসলমানের কাছে যে অস্ত্র আছে তার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো নেতা বা বাহাদুরের নাই। ফাঁকে ওলামাদের শান রক্ষার জন্য বলি, ভিন্ন কোনো মাকসাদ না। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা ওলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের কপালে হেদায়াত না থাকে, আল্লাহ কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। ওলামায়ে কেরামদের ইজ্জতকে সংকুচিত করার জন্য, ছোট করার জন্য সুদূর প্রসারী এক চক্রান্ত চলতেছে। কারণ উম্মতের মধ্যে যদি আলেমদের প্রতি খারাপ ধারণা ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে উম্মত আর আলেমদের কাছে আসবে না, সঠিক দিন শিখতে পারবে না। এই চক্রান্ত বড় কঠিন। অতএব যারা যেভাবেই হোক ওলামায়ে কেরামের ইজ্জতকে কমাতে চায়, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়াতের দোয়া করি, হেদায়াত দান করেন। মধ্যখানে আমিও আপনাদের দোয়ার মহতাজ, আমার আপনাদের দোয়া ছাড়া কোনো পুঁজি নেই। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সুরায় জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে জগতের আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা অপরাধ আর গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার দয়া এবং রহমত থেকে নিরাশ হয়ো না, ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসে পাকে নবীজি বলেন, আত্তাইবু মিনাজ জাম্বি কামান লা জাম্বালা, যারা গুনাহের থেকে তওবা করে,
আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই আরো আস্তে করে বলেন রহমতের নবী খাতামুন নবিয়িন তিনি বলেন আমার কাছে কোরআন শরীফ বড় দামি প্রত্যেকটা আয়াত সূরা অক্ষরগুলো অনেক দামি পছন্দের মহব্বতের তার মধ্যে এই আয়াত আরো বেশি প্রিয় যে আয়াত আমি পড়লাম কেন নবীজি বলেন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার আহ্বান করেছেন তওবার পথে ডেকেছেন ফলাফল মূল হলো এই আয়াতের দ্বারা যে আল্লাহ চান না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে আল্লাহ এটা কখনোই চান না আয়াত তার দলিল আল্লাহ আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে তওবার আহ্বান করেছেন যদি শুধু মুমিনকে বলতেন তাহলে গায়রে মুমিন যারা মুমিন না এরা বাদ থেকে যেত এমন একটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন এখানে ব্যবহার করেছেন যে শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ সামিল সেই শব্দটা আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় হলো আব্দ বাংলায় বলি বান্দা বা উর্দুতেও বলি বান্দা পৃথিবীতে যত মানুষ সব আল্লাহর বান্দা কার বান্দা আল্লাহর বান্দা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান পৃথিবীর সব মানুষ কার বান্দা বলেন তো আল্লাহর বান্দা আল্লাহ এখানে আরো মজা করে বলেছেন ইয়া ইবাদি আমার প্রিয় বান্দা বান্দা বললেই প্রমাণ সব আল্লাহর বান্দা আমার বান্দা বললেন কেন আরো মায়া লাগাইছেন মহব্বত লাগায় বলেছেন কারণ এর কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হলো জমিনে সব আল্লাহর বান্দা কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার মোহে পড়ে এরা যে আল্লাহর বান্দা এ কথা ভুলে গেছে তারা অন্যকে মাথার মুকুট বানায় নিছে যেমন ইহুদি সম্প্রদায় ওজায়ের নবীকে মনে করে তাদের গুরু সব খ্রিস্টানেরা মনে করে যিশু খ্রিস্ট ঈসা নবী তাদের সব তিনি আল্লাহর সহযোগী দ্বিতীয় খোদা আবার কেউ বলে ঈসা নবী আল্লাহর ছেলে ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী আরো জোরে বলেন